নামায় লাথি মারছে, দুটো লাথি, একটা লাথি দিয়ে নিচে ফালাই দিছে, আবার একটা লাথি মারছিল হেগের ইঞ্জিনিয়ার ছিল, হেঠে গেছে। এই এই যে রাবিশ দিয়ে কাজ কাম যে করতেছে, এটার জন্য ওই যে এখানে এনার সাথে দীপকের সাথে অনেক গ্যাঞ্জাম হয়েছে, সালিশও হয়েছে ইউনিয়ন পরিষদে। সালিশ কি হলো? সালিশে পরে এই এলাকার এক ছেলের সাথে মানে মারামারি, উনিই মারছে, উনিই ছেলে। এই দিকে 3 ফিট, সেই দিকে 3 ফিট, দুই পাশে। সে আমার এই দিকে 7 ফিট গর্ত করছে, 7 ফিট, ওই পাশে করছে আপনার 1.5 ফিট, তাই 3 ফিট, 3 ফিট, 6 ফিট। আমি হ্যারে বলছিও যে 3 ফিটের উপরে আমি দেব না, কয় না দিলে আপনার নামে মামলা হবে, আবার আমার ছেলেরে কয় মিলতাল না করলি আবশে চাঁদাবাজির মামলা হবে। দীপক মানুষের রাস্তায় এসে যে রাস্তা এক সাইড কম কাটে, এক সাইড বেশি, আমাদের এই সাইডে বেশি কাটছে, ওই সাইডে কম কাটা, এ নিয়ে এই যে রাবিশের বিষয়ে কথা বললেই উনি আবুল তাবুল গালিগালাজ করে, এমপির ভয় দেখায়, কয় আমি এমপি লোক, আমি কে চিনিস, এই ধরনের কথাবার্তা বলে। আমার নাম আব্দুর রশিদ। আমার ছেলেরে মাইল যেইভাবে এক লাথি দিছে, দুইজনের গায়ে লাগলো, আবার উঠা খারাইলো, আবার বুক পেছে, বুকের মধ্যে সাপড়ের মধ্যে লাথি দিয়ে মারছে দীপক, দীপক আবার রাগে ঠেলা ওরে কলার ধরিয়া গাড়িতে হয় কেবল আইন হাইরে মাটি দি নামাইছে, ই করছে গাড়ির মধ্যেই বসা। তাই আমরা করি হাতের চাপ লাগিয়ে হরণ বাজি উঠছে, বাজি উঠছে। আর এই রোজার মধ্যে ওই আমার ছেলেরে মা মাসি তুইলে এরকম নোংরা ব্যবহার করছে, ও মনে হয় যে 200 বার এই আমার ছেলের মারে অবৈধ অগৈত্য বাসায় গালিগালাজ করছে। এর জন্য আমি এমপির কাছে এই এইভাবে ভিডিও কলে এমপির কাছে আমি বিচার দিছি, আমিও এই এলাকার এই যে 1 নং ওয়ার্ডের সভাপতি মহিলা। জরিমানা দিছে 3000 টাকা জরিমানা দিছে ওই ছেলেটাকে মারা আছে, যে চিকিৎসার বাবদ তোমার 3000 টাকা দিয়ে দিলাম। ইউনিয়ন পরিষদ থেকে গণ্যমান্য সবাই একটা বিচার করে দিছে। মারছিল হলো দীপকের ট্রিপ মারতেছিলাম সারাদিন, বিকাল হলো গাড়ির ব্যাগে দিবার বলছিল, পরে ব্যাগে দিতে যায় আতে হাইটুলুক তো সাপ্লাই হরেন বেজে গেছে সাইড লেগে, হরেন বাজছে দেখে হলো গে উনি রাইগে এসে গাড়ি চাবি টাবি বন্ধ করে টেন মেরে দেয়, টেনে বাই করে নামায় লাথি মারছে, দুটো লাথি, একটা লাথি দিয়ে নিচে ফালাই দিছে, আবার একটা লাথি মারছিল হেগের ইঞ্জিনিয়ার ছিল, হেঠে গেছে। এই অপরাধের সমাধান করে দিছে সব ভাইস চেয়ারম্যান পিএল ভাই আইছিল, বক্কর চেয়ারম্যান ভাই ছিল, অঙ্গের সভাপতি মিলন ভাই ছিল, জাহিদ কাকা ছিল, অনেক মানুষ ছিল আর কি, এরা আগের এলাকা আসাই ছিল, এনে সমাধান করে দিয়ে গেছে তারা। সমাধান হলো সে সব আইসে, সে ওখানে যা করলো যে হ্যাঁ সব ভুল আমার, আমি ভুল করছি, এখন আপনারা বিচার যা করবেন আমি তাই মেনে নেব, এটা বলছে। পরে অনেক চেয়ারম্যানরা সব ছিল, আরও লোকজন ছিল, বলে যে আচ্ছা যাক, সে অন্যায় যখন ভুল স্বীকার গেছে তাহলে আর এনে এত কিছু করার নেই, সে নিজেই ভুল স্বীকার গেছে। এই জন্য আর লগা আমি সপ্তাহখানিক বসাছিলাম, এই জন্য 3000 টাকা ধরে মানে দিছে, যে বসাছিল 3000 টাকা তারে দিছে। পরে আমি এক সপ্তাহ আর কি বসা আর কি বাড়ি, এমনি একটু বেথা পাইছিলাম, এই জায়গায় লাথি মারছিল, দূর করে এসে যেহেতু লাথি মারছিল তো দূর থেকে, আরো লোকে বিভণ্ড ভাবে গালাগালি মারছিল। সে মোটর ডিপার্টমেন্টের কাজ করি, গাড়ি চালাই, ডাম ট্রাক। আমার নাম মোহাম্মদ শামীম, গ্রাম কুমোরপাড়া, জেলা রাজবাড়ি, থানা রাজবাড়ি। পিতার নাম মোহাম্মদ হাশেমুল্লাহ, গ্রাম কুমোরপাড়া। আরো মানে আমাদের এলাকার লোকজন ছিল সব, তাদের সভাপতি মিলন ভাই ছিল, জাহিদ কাকা, মানে অনেক মানুষ ছিল আর কি, এলাকার লোকজন ছিল। এখন তারা যা ওন থেকে রায় যা হয়েছে তাই, আমি আর এনে কোনো কথা কথা বলিনি, আমাদের এলাকার লোক তারা রায় যা দিছে তাই হয়েছে, ওই জায়গায় আমি আর কোনো কথা বলিনি। আমি টাকা ডাক দে আমার বললো, আমি এটা বললাম, হেরা বললো যে আচ্ছা ঠিক আছে, মিলমিশ হয়ে যাও, দিব কাইছে আইসে কলেজে ভাই ভুলে গেছে আমার আমার সাথে আর কি, আর তাত মিলে লই রবিবারে এখানে আমি গেছি, ওই মিটিং এ এমপি মিটিং এ আমিও গেছি, বুঝছেন। এমপি বলল আমার কাছে কাজ আসে, আমি রাজবাড়ি জেলায় টাইনে ফেসরাইয়া কাজ নিয়ে আসিবেন, তাই সরকার বলছে রাস্তার দুই পাশে 3 করে 6 ফিট নিবেন, তারা এক পাশে নিবি 5 ফিট, আরেক পাশে নিবি 1 ফিট, এটা কেউ দিবি? যাদের বসত বাড়ি সে বসত বাড়ি ভাঙ্গা হিরে আমি দেবো তারে? আমার 2% রাস্তা রেকর্ড করে নিছে, ওই পর্যন্ত আমার জায়গা, ওই যে ওই পর্যন্ত বালুর গা দিতে।